সারাদিন কি বিছানায় শুয়ে থাকবে? আমি সারাদিন কাজ করে মরবো আর ওদিকে ভোস ভোস করে ঘুমাবে। উঠছি উঠছি, এই শুরু হয়ে গেল, সারাদিন জ্বালাবে এবারে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব আমাকেই করতে হবে। আমাকে বাড়িতে বউ করে নিয়ে এসেছে নাকি কাজের লোক নিয়ে এসেছে বুঝি না, সব তো জ্বালা আমার। ওগো শুনছো, তোমার ঝাড় দেওয়া হয়ে গেলে বাসন গুলো মেজে দাও। কাজ শেষ হলো না, আবার শুরু করলো বাসন মাজা নিয়ে। আরে বাবা, ঝাড়টা দিতে দাও, দেখো সিদ্ধার্থ দেখি দেখি কিছু শেখো, বউয়ের কত কাজ করে আর আমার কপাল। কি বলতো, হোথাম পাশের বাড়ি ঝিলিপ বৌদির মতো দরজাল, তাহলে না টেটটা পেয়ে যেত। আসলে কি বলতো, আমার মতো পেয়ে গেছো একটা অবলা মেয়ে, তাই এ যাত্রায় না বেঁচে গেল। বলছি এই কথাটা যেটা বললে তুমি আমাকে, ঘরে বললে ঠিক আছে, বাইরে যদি বলো না লোকে হেসে মরে যাবে। ফোন এসছে, পাক্কাও ফোন করেছে, দেখি তো। হ্যাঁ সরাস, হ্যালো বাবু, শোনো না আমার না ভালো লাগছে। ও কেন বাবু, কি হয়েছে তোমার? কবে যে এই লকডাউনটা শেষ হবে আর আমি বাড়ি যেতে পারবো কে জানে। ও সবই তো বুঝলাম, কিন্তু আমরা যে এখানে সকাল বিকাল দেখা করতে পারছি এটা কি তোমার ভালো লাগছে না? দূরে থাকলে কি সেটা হতো? সেটা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু আসলে কি বলতো, মাকে তো অনেকদিন দেখিনি, তাই মায়ের জন্য খুব মন খারাপ করছে। আহারে আমার বাবুটা তো, তোমার ঝিলির দিকে বলো মাকে ওখানে নিয়ে চলে আসতে, তাহলে না আর মন খারাপ করবে না তোমার। তোমার উপদেশটা গিয়ে নিয়ে আসবে তো আমার মাকে? এখনো চা খাওয়া হয়নি, চাটা খেয়ে দয়া করে বাজারটা যাও, নাকি সেটাও আমার যেতে হবে। থাকলো তোমার ব্যাগ। আমি কি চা খাবো না? খাবো না আমি চা, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি, চাটা খেতে দাও, আমাকে খেতে দাও, চাটা খেয়ে নি, যাই এরপরে যাবো। হ্যাঁ
তোর সব। আরে মাছটা তো নেওয়া হলো না ওদা ওদা। হ্যাঁ বলছো মাছটা কোথায়? আরে মাছটা তো ঘর থেকে বেরোনোই যাবে না। দেখো ছাদে শুকোতে দেওয়া আছে। ছাদে আছে? আচ্ছা ঠিক আছে আমি আমি যাচ্ছি। যা ছিড়ে গেল, এবার আমি বাজার যাবো কি করে? মাকসা তো বাজার যাওয়াই যাবে না। ছিঁড়ে দিলে কি করে ছিঁড়লো? একটা কাজও কি তোমার দ্বারা হবে না? কিচ্ছু হবে না তোমার দ্বারা, কিচ্ছু হবে না। আরে বাবা, দুই মিনিটের কাজ, একটু সেলাই করে দিলেই তো হয়ে যায়, এতে তো কথা কিসে? হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু কাজ বাড়াও আর সারাক্ষণ আমি খেটেই মরি। কি রে পদ্মা, সকাল সকালে তো চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আর বলো না, সকাল বেলায় মাছটাকে ছেড়া হয়ে গেছে, এবার বাজার যাবে কি করে বলো তো? আরে তো চিন্তা করিস না, আমাদের কাছে একটা এক্সট্রা মাছ আছে, দাঁড়া আমি ওকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ওগো শুনছো, আমাদের এক্সট্রা মাছটা একটু অপরেশকে দিয়ে আসো তো। ও বাবা, সারা দিন খেটে খেটে মরলাম। অপরেশ এই না। যাক বাঁচলাম, তাহলে বাড়িতে আজ ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে যেত। যাই পুরো বাজার যাই। যাই বলো, আমাদের এই বাঙালি প্রতিবেশীরা ঝগড়া করুক কাটি করুক যাই করুক না কেন, প্রয়োজনে একে অপরের পাশেই থাকে, বলো? ঠিকই বলেছ। অর্ণব, অর্ণব তুমি শুনতে পাচ্ছ? এই শোনো না, বলছি অপরেশ না আমাকে ডাকছে, বুঝলে? দেখি কেন ডাকছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ চলো টাটা, বাই বাই। হ্যাঁ যাইনি, যাওয়ার আগে আপনাদেরকে দুটো কথা বলতে চাই। এই করোনা ভাইরাসের কঠিন সময়ে আপনারা একে অপরের পাশে থাকুন আর যতটা সম্ভব বাইরে বেরোবার সময় মাস্ক ব্যবহার করুন। জয় হিন্দ, জয় বাংলা, ভালো থাকবেন। Yeah.